আমি দুপলক দেখেছি, সে কিছু বলবে এবং সেটা খুবই ভুল এবং আমি কোনো উত্তর দেব না। আমি ওই মেয়েই না, আমি ডেফিনেটলি উত্তর দেব, কারণ সম্মতি না থাকলে একজন পরপুরুষ কি করে শরীরে আপত্তিকর ভাবে স্পর্শ করতে পারে? পর্দার অন্তরালে শরীফুল রাজকে সুযোগ দিচ্ছেন শবনম বুবলি। জনমুখে ওপেন ক্যামেরায় আপত্তিকর সিন করে এবার ঠিক এমনই একটা সমালোচনার সম্মুখীন হলেন বুবলি। মন্তব্য রয়েছে, অন্যের স্বামীকে কেড়ে নেওয়ার এটাই হলো বুবলির জন্য নিনজা টেকনিক, যা ব্যবহার করে অপুর কাছ থেকেও সাকিবকে কেড়ে নিয়েছিল বুবলি। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। শরীফুল রাজের সঙ্গে পর্দার বাইরে আপত্তিকর একটা দৃশ্যমানে ধরা দিয়ে এই মুহূর্তে চরমভাবে আলোচনায় এসেছেন শবনম বুবলি। বিষয়টি প্রথমে স্বাভাবিকভাবে নিলেও আলোচনা সমালোচনা সময়ের সঙ্গে সঙ্গে যেন বেড়েই চলেছে, কেননা বুবলির গায়ে স্পর্শ করা সেই ব্যক্তি হচ্ছেন শরীফুল রাজ, যিনি কিনা একাধিক পরকীয়ের অভিযোগে নিযুক্ত হয়ে স্ত্রীকে হারিয়েছেন। অর্থাৎ তার স্ত্রী পরিমণি রাজের বিরুদ্ধে এর আগেই পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলেছিলেন, আর সেই ব্যক্তির সঙ্গে বুবলিকে আপত্তিকর ভাবে মাখামাখি সিনে দেখা গেছে, যেটা অনেকের কাছেই আপত্তিকর। কিছুদিন আগে থেকে বুবলির সঙ্গে পরিমণির একটা রেষারেষি রয়েছে, আর সেই লড়াই যে এবার চরমে পৌঁছাবে তাতে কোনো সন্দেহ নেই, কেননা বুবলির প্রতি কপিবাজি একটা অভিযোগ তার নিজেরও রয়েছে। যদি অপবিশ্বাসকে কেন্দ্র করে বুবলির সঙ্গে আগে থেকেই ভালো সম্পর্ক ছিল না পরির, আর তার মধ্য দিয়ে পরির ব্যক্তি জীবনেই এখন ঢুকে পড়ার আলোচনায় এসেছেন বুবলি। মন্তব্য ঠিক এমনটাই দেখা যাচ্ছে যে এবার পরির স্বামীকে চিরদিনের মতো করে কেড়ে নেবেন বুবলি। আসলে পেছনে ফিরে তাকালে দেখা যায় বুবলির বিরুদ্ধে একাধিক পরকীয়ার অভিযোগ রয়েছে, বিশেষ করে সাকিব নিজেও তার স্ত্রীর নামে একাধিক অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেই দূরে সরে যান, অথবা তারপরে গান বাংলার কর্ণধার তাপসের সঙ্গে সেই একই পরকীয়ার অভিযোগ। আর পরিশেষে এবার রাজের সঙ্গে আপত্তিকর এই দৃশ্যায়নে কে বলছে এবার দুজনের খেলাটা ভালোই জমবে, কারণ তারা দুজনেই একই চরিত্রের। তবে কে বলছে রাজকে সুযোগ দিচ্ছেন বুবলি? নয়তো একটা পরপুরুষ নিশ্চয়ই বিনা পারমিশনে অন্তত বাংলাদেশের পরিবেশে এভাবে গায়ে স্পর্শ করতে পারে না। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।